লকডাউনের খবর জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব রাজধানীতে ইরশাদ জাহান উর্মির কাছে। উর্মি, জানাবেন সরকারের কঠোর বিধিনিষেধ কতটুকু মানা হচ্ছে? প্রিয়া, এর আগে আমরা যেরকম বিধিনিষেধ দেখেছিলাম তার সাথে কিন্তু এই আজকের বিধিনিষেধের বা এবার যে বিধিনিষেধটি শুরু হলো তার একটি ভালো রকমের পার্থক্য রয়েছে। এই মহাখালী আমাদের অফিস থেকে, আমাদের কর্মস্থল থেকে জাহাঙ্গীর গেট এ পর্যন্ত আসতে আমাকে প্রায় তিনটি প্রতিবন্ধকতা পার হয়ে তারপরে আসতে হয়েছে। এখানে জাহাঙ্গীর গেটের ঠিক মোড়টার মধ্যে, যেখানে আসলে জাহাঙ্গীর গেট থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে শাহবাগের দিকে যে রাস্তাটি চলে গেছে, আমি সেই রাস্তায় আছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একেবারে জাহাঙ্গীর গেট মোড় থেকেই কিন্তু পুলিশ চেক করছে। একেবারেই জরুরি ওষুধ সরবরাহ অথবা পণ্যবাহী যে ট্রাক বা পিক আপ, এগুলো ছাড়া প্রত্যেকটি গাড়িকেই একেবারে কিন্তু ধরা হচ্ছে। এবং পুলিশ অফিসাররা যেটি বলছেন যে প্রত্যেকটি গাড়িকে একটি 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 করে চেক করা হবে এবং হচ্ছেও, এমনকি ওষুধ সরবরাহকারী যেই প্রতিষ্ঠানগুলোর গাড়ি, সেই ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠানের গাড়িও কিন্তু আটকাতে আমি দেখেছি। এবং সামাজিক দূরত্ব মানা হচ্ছে কিনা, মুভমেন্ট পাস আছে কিনা, এবং সেই সাথে কি কাজে তারা আসছেন সেই বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই কিন্তু আসলে ছাড়া হচ্ছে। তা না হলে অনেকক্ষণ অনেককে আটকেও রাখা হচ্ছে, নির্দিষ্ট কারণ দেখাতে না পারলে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। নিশ্চয়ই আপনি দেখছেন যে একটি গাড়ি থেকে এখনই চেক করছেন আসলে যে কি কাজে বের হয়েছেন। আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি জনগণের যাতে সুবিধা হয়। প্রতিদিন তো জানেন যে কতগুলো লোক মারা যাচ্ছে, তারপরে কত আক্রান্ত হচ্ছে। আমরা চেষ্টা করতেছি যাতে মানুষ আইনটা মেনে, গভর্নমেন্ট লকডাউন দিছে, যাতে ঘরের বাইরে বিনা প্রয়োজনে, অতি প্রয়োজন ছাড়া যেন কেন কেউ বাইরে না বের হয়, এই জন্য আমরা গাড়িগুলো চেক করতেছি। এবং যাদের পারমিশন দিয়েছেন পুলিশ 3 ঘন্টার জন্য জরুরি কাজে পারমিশন, তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। আর ইমার্জেন্সি যেগুলো অ্যাম্বুলেন্স, ডাক্তার, পুলিশ, আর্মি, বিডিআর, এদেরকে অ্যালাউ করা হচ্ছে। আমরা মানুষকে ঘরের বাইরে বেরোয়ার নিরুৎসাহিত করতেছি, যাতে ঘরের বাইরে বের না হলে সংক্রমণটা বাড়বে না। আমরা সর্বাত্মক চেষ্টা এমনিতে এখানে আমি দেখছি যে ভিড় জমে গেছে এই জাহাঙ্গীর গেটে, এরকম অনেকগুলো প্রতিবন্ধকতা রয়েছে এই এই রাস্তাতেই। এই প্রতিবন্ধকতাগুলো দেওয়ার ফলে কি আপনি মনে করেন যে লোক কম আসবে, নাকি এতে আরো ভোগান্তি হচ্ছে যারা? এটা কম আসবে যেহেতু আমরা প্রত্যেকটা চেকপোস্টে পাবলিককে চেক করতেছি, তাদের জিজ্ঞাসাবাদ করতেছি তারা কেন ঘরে বাইরে বেরোচ্ছে, সে কে, যার ফলে এরা ভবিষ্যতে বের হবে না, নিরুৎসাহিত হবে না, যে রাস্তায় গেলে তো অনেক ঝামেলা হয়, অনেক কাজ ছাড়া। হ্যাঁ, বিনা প্রয়োজনে, অতি প্রয়োজনে হলে তো পুলিশ তাকে পারমিশন দিচ্ছে 3 ঘন্টার জন্য, যে পারমিশন নিয়ে বের আসে কাজ করে চলে আসতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন প্রিয়া যে আসলে যেটি আমি বলছিলাম যে এই বিধিনিষেধ যাতে খুব কড়াকড়ি ভাবে মানা হয় সেই ব্যবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা আছেন তারা সেই চেষ্টাটি করছেন এবং এভাবে প্রতিবন্ধকতা দিয়ে দিয়ে সেটিকে মানানোর এক ধরনের চেষ্টা রয়েছে। তো এই ছিল জাহাঙ্গীর গেট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য প্রিয়া, কিন্তু নিশ্চয়ই পরের সংবাদে আমি অন্য কোনো জায়গা থেকে আবারও জানাতে পারবো কেমন মানা হচ্ছে এই কঠোর বিধিনিষেধ। প্রিয়া উর্মি, ধন্যবাদ আপনাকে। এবার রাজশাহীর খবর জানতে চলে যাব সহকর্মী সৌরভ হাবিবের কাছে। সৌরভ, জানাবেন সরকার থেকে যে নির্দেশনা দেয়া হয়েছে তা কতটুকু মানা হচ্ছে? এবার যে কঠোর বিধিনিষেধের প্রথম দিন আজকে সকালে আমরা এসে দেখেছি রাজশাহীর সড়কগুলো ফাঁকা, এবং আমরা ট্রাফিক পুলিশ এবং পুলিশের যারা দায়িত্বরত আছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে কোনো রকম যানবাহন চলবে না, তবে রোগী পরিবহন এবং কাঁচামালামাল যে আছে এগুলো পণ্য পরিবহনের জন্য যে গাড়িগুলো আছে সেগুলো চলবে। তো রোডগুলো কিন্তু ফাঁকা এখন পর্যন্ত, বেলা বাড়ার পর কী হবে সেটা হয়তো পরবর্তীতে আমরা জানাতে পারবো। এছাড়া যদি আমরা কাঁচা বাজারের দিকে একটু আসি, তাহলে এখানে আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু শারীরিক দূরত্বের যে বিষয়টি এটার কোনো বালাই এখনও পর্যন্ত নেই, এবং অধিকাংশ মানুষই
মুখে মাস্ক পরেছেন, আবার কেউ কেউ পরেননি, অনেকেই কিন্তু স্বাস্থ্যবিধি মেনে পড়েননি, যে কারণে যে ঝুঁকিটা থাকার কথা সেটা কিন্তু রয়েই গেছে। এমন এই এখানে কিন্তু আমরা পুলিশের কোনো বা ভ্রাম্যমাণ আদালতের কোনো অভিযানও দেখতে পাচ্ছি না, তবে পুলিশের কয়েকজন সদস্য এখানে এখনও আছে, তারা এখানে অবস্থান নিয়েছে এবং মাইকে মাস্ক পরার জন্য ঘোষণা দিচ্ছেন। তো আমরা একটু জেনে নিই এইবার কেমন কঠোর বিধিনিষেধ কতটা মানা হচ্ছে। এবার বিধিনিষেধ আসলে জনগণ তো মানতে চায়, কিন্তু আজকে মোটামুটিভাবে বিধিনিষেধ মানাই আছে যা দেখছি, ভালো মানা আছে, কিন্তু চলাচলের একটু সমস্যা, যে বাসার থেকে যে বাজার করতে আসবে সেই সুযোগ সুবিধা রিক্সা ভ্যানওয়ালা গরিব মানুষ এদেরকে একটু ছাড় দেওয়া দরকার, যে রিক্সা ভ্যানটা চলুক তারা যাতে আসে এখানে লোকজন নিয়ে আসতে পারে এবং যাইতে পারে, বড় যানবাহন না চলে এখানে। এখানে কিন্তু কাঁচা বাজার বা পণ্য পরিবহনের যে ইয়েগুলো যার অটোরিক্সা বা রিক্সা আছে সেগুলো কিন্তু চলছে, তবে যাত্রী পরিবহনের জন্য কোনো ব্যবস্থা রাখা হয়নি, যে কারণে কিছু মানুষের কিছুটা ভোগান্তি হচ্ছে। তারপরও যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন তারা কিন্তু বলছেন যে এই যে করোনার যে মহামারী যে হারে বাড়ছে তা রোধ করতে হলে কঠোর স্বাস্থ্যবিধি মানতে হবে, এবং এই মানার মাধ্যমে কিন্তু আগামীতে আরও যে সংক্রমণ ছড়িয়ে যাচ্ছে, যে হারে ছড়িয়ে যাচ্ছে সেই সংক্রমণটা রোধ করতে হবে, এমনটাই বলছেন সবাই। তো এই ছিল রাজশাহীর কঠোর বিধিনিষেধ মানার সর্বশেষ খবর। সৌরভ আপনাকে ধন্যবাদ। এবার যাব খুলনায় সহকর্মী আমিরুল ইসলামের কাছে। আমিরুল, আমরা দেখছিলাম রাজশাহীতে খুব বেশি স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না এবং বিধিনিষেধও খুব বেশি মানা হচ্ছে না, তো আপনার জেলায় কি অবস্থা, মানা হচ্ছে কিছু? করোনা সংক্রমণ কমিয়ে রাখতে যে সরকারের যে বিধিনিষেধ দিয়েছে সেটার কারণে অনেকটাই খুলনার শুনশান নিরাপত্তা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন মোড়গুলো থেকে তল্লাশি চোখে যেগুলো বিগত দিনগুলোতে যে সমাগম থাকে সেটা কিন্তু চোখে মিলছে না, এবং প্রশাসনের পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছে বিশেষ করে বিগত দিনগুলো থেকে আমরা দেখেছি যে পরিচালিত হবে অনুরূপ ভাবে যে প্রতিটি উপজেলা রয়েছে সে উপজেলায় নির্বাহী কর্মকর্তা রয়েছে, এবং যেমন প্রশাসনের পক্ষ থেকে যারা এই মাস্ক যথাযথ ব্যবহার করে তাদেরকে যত্নের সাথে ব্যবহার করে তাদেরকে যেমন অর্থদণ্ড দণ্ডিত করেছে, অনুরূপ ভাবে যে কিছু সময় আটকে রেখে মুচলেকার মাধ্যমে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে, অনুরূপ ভাবে আজ কিন্তু আরো কঠোর যে অবস্থানটা সেটা গিয়ে প্রশাসন মাঠে নামবে, বিশেষ করে ভ্রাম্যমাণ আদালতের দণ্ডের যে বিধান রয়েছে এটা যেমন থাকছে অনুরূপ ভাবে সংক্রমণ ব্যাধির যে বিধানটি রয়েছে দণ্ডবিধিতে সেটাও কিন্তু তারা নিয়ে নামছে, এবং এখানে যেটা থাকছে যে অর্থদণ্ডের যে বিধান থাকছে অনুরূপ ভাবে যে বিভিন্ন কারাদণ্ডের বিধান রয়েছে সেগুলো কিন্তু জলভাবে প্রয়োগের কথা বলছে প্রশাসনের পক্ষ থেকে, এবং এই কাজে যে বিশেষ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষেত্রে যে থাকছে যে প্রশাসনের পুলিশ সহায়তা করেছে বিগত দিনগুলোতে, যেমনি যে পুলিশ সদস্যরা, র্যাব সদস্যরা, আনসার সদস্যরা তারা কিন্তু সহায়তা করেছে, এবং কিন্তু সেই রকম ব্যবস্থা রাখা হয়েছে, এবং সকাল থেকে দেখেছি যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে মোড়গুলি রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছে, এবং সেখানে কিন্তু যারা আছে তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে, জানতে চাওয়া হচ্ছে কেন তারা বের হয়েছেন, যে সরকার যে বিধিনিষেধ আরোপ সেটা কেন তারা বের হয়েছে, কি কারণে তারা বের হয়েছেন, জবাবদিহির জায়গাটা কিন্তু আসছে, এবং তাদেরকে জবাবদিহি করতে হচ্ছে যে কেন তারা আসছেন, কেউ যাচ্ছে কোথায় যাবেন, এরকম একটা প্রতিবন্ধকতা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে বিভিন্ন যে মোড়গুলো রয়েছে সেখানে অবস্থান করছে, এবং দেখা যাচ্ছে যে রিক্সা এবং ব্যাটারিচিত অটোচালিত আমিরুল, ধন্যবাদ আপনাকে।